তো বন্ধুরা, আমি এই বেগুনের যে গ্রেভিটা করে দেখালাম, তো আমি এই গ্রেভিটা কিভাবে আপনাদেরকে দেখালাম, এতটা টেস্টি হয়েছে কিভাবে, তো চলুন দেখানো যাক আমি কিভাবে আপনাদেরকে এই গ্রেভিটা দেখালাম। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে, তো আমি আপনাদেরকে দেখাবো প্রথম থেকে, চলুন দেখানো যাক। নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘর, আমি কিরণ। দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে একেবারে একটা নিউ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হচ্ছে পাঙাশ মাছ আর বেগুন। আমি কিন্তু একটা বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেগুনটাকে সাইজ করে কেটে নিয়েছি। এই বেগুন দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বেগুনে গ্রেভি করে দেখাবো মাছের। দেখতেই পাচ্ছেন আমি সাইজ করে কিন্তু কেটে নিয়েছি এই সাইজ করে, আর মাছ নিয়ে নিয়েছি আমি এখানে 700 মতন পাঙাশ মাছ, গঙ্গা। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, চলুন দেখানো যাক। প্রথমে গ্যাসটাকে অন করে কয়েকটা চাপিয়ে দিয়েছি, কয়েকটা গরম হয়ে গেছে অলরেডি। আমি এতে সরষার তেল অ্যাড করে দেবো, দিয়ে দিচ্ছি আমি সরষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে করতে পারেন রান্নাটা, আমি কিন্তু সরষের তেল দিয়ে দেখাচ্ছি, সরষার তেলের টেস্টটা ভালো আসে এই গ্রেভিতে। প্রথমে আমি বেগুনগুলোকে আমি একটু ফ্রাই করে নেবো হালকা করে। সব বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম, এটাকে হালকা আমি ফ্রাই করে নিচ্ছি। আজকে শীতের ওয়েদার প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছেন কুয়াশায় ভর্তি চারিদিকে, তার মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। ফ্লেমটাকে কিন্তু আমি হাই লো করেই করবো, যেহেতু আমার বেগুনটা হওয়ার ব্যাপার আছে, পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে, এই জন্য কিন্তু আমি লো মিডিয়াম করে কিন্তু আমি করেছি বেগুনটা। এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে, বিশেষ করে গরম ভাতের সাথে তো ভীষণ লাগে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতন করে। এবার কিন্তু আমি বেগুনগুলোকে উল্টে দেবো, এক সাইড হয়ে গেছে আমি অন্য সাইড করে দেবো। আমাদের গাছের বেগুন আমি তো দেখিয়ে নিয়েছি, আমাদের গাছে মোটামুটি দু রকমের বেগুন হয়, একটা কালো আর একটা সাদা। তো আমি আজকে সাদাটা তুলেছি, আমি আরেকদিন একটা রেসিপি দেখিয়েছি সেটা আমি কালো তুলেছিলাম, তো দেখতেই পাচ্ছেন কতটা কচি। এবার আমি উল্টে দিচ্ছি, এভাবে কিন্তু আমি উল্টিয়ে দেবো, মিডিয়াম ফ্লেম করে কিন্তু করবেন, তাহলে কিন্তু পড়ে যাওয়া সময়টা থাকবে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আবারও বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন, হাই লো করে করছি আমি। তো বন্ধুরা, বেগুনটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব, বেশি আমি ভাজবো না বলেই দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি তুলে নিলাম, ওই তেলে কিন্তু আমি ফোড়ন জিরে দিয়ে দেবো, আমি গোটা জিরে দিয়ে অ্যাড করে দিচ্ছি ফোড়ন হিসাবে, বা নেড়ে চেড়ে দেবো আমি। তেল আমি বেশি দিইনি এখানে, কিসের জন্য, পাঙাশ মাছ থেকে যে তেলটা বেরোয় এই জন্য কিন্তু আমি তেলটা বেশি দিইনি এখানে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমি মাছগুলো অ্যাড করে দেবো, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কিন্তু অ্যাড করে দিলাম, আর আমি হাতলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেবো এইভাবে। এবার এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণ দিয়ে পরে এটাকে টেস্ট করে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের হাফ দিয়ে দিচ্ছি আমি লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো। এবার এই উপকরণগুলো কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো এইভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দেবেন, আর দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, এটাও পরিমাণ মতন, যে যেরকম মশলা ইউজ করে খান সে সেরকম দেবেন। এবার এই উপকরণগুলোকে কিন্তু আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো এইভাবে। তো বন্ধুরা আমি কিন্তু হালকা জল অ্যাড করে দেবো কষানোর জন্য। তো বেগুনের এই
গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতন করে। দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু বেশ সুন্দর এসছে, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। এবার এটাকে প্রায় আমি হতে দেব 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট বাদে ফিরে এলাম। এবার দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ফুটছে এই গ্রেভিটা। পাঙাশ মাছের এই বেগুনের যে গ্রেভিটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যে কিরণদা কীরকম আপনাদের এই রেসিপিটা দিল। কমেন্ট না করলে কিন্তু অবশ্যই আমি বুঝতে পারছি না, আমার অনেক বন্ধুরাই কমেন্ট করে কিন্তু অনেক অনেক বন্ধুরা কমেন্ট করে না। আমি যে কোনো রান্না আপনাদেরকে কিন্তু দেই একবারে কম উপকরণের মধ্যে, দেখানোর চেষ্টাও করি আবার দেখাইও, যেন আপনারা করে খেতে পারেন সব সকল দাদা ভাই বোন দিদিরা। বা এটাকে কিন্তু আমি হালকা হালকা করে কষিয়ে নেব একটু ভালো করে, কিসের জন্য না কষালে হবে না। দেখুন তো বন্ধুরা, আমার যে উপরের ছাদে যে টবে আমি গাছগুলো লাগিয়েছিলাম এর আগেও দেখিয়েছি, কিন্তু আমি এটা দেখানোর সুযোগটা পেলাম না, তাতে এসে আমাকে শর্টটা নিতে হলো, এই জন্য কিন্তু আমি গাছগুলো দেখাতে পারছি না। তো আমার গাছে দু রকমের বেগুন হয়, একটা সাদা আর একটা কালো। তো আমি এটা সাদাটা দিয়ে দেখালাম, সাদাটা টেস্টি হয়, কালোটাও টেস্টি হয় কিন্তু সাদাটা বেশি হয় আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল অ্যাড করে দেবো পরিমাণ মতন, এতে বেশি জল দিলে চলবে না, তাহলে গ্রেভিটা কিন্তু খেতে একদম খাপ লাগবে, ভালো লাগবে না, এই জন্য জলটা আমি কমই দেবো। আমি দিচ্ছি পরিমাণ মতন জল, আমি তো আগেই বলে দিয়েছি ফ্রেন্ডদের কাছে আমি কিন্তু জল এখানে বেশি অ্যাড করব না, অল্পই করব। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কতটা সুন্দর এসছে খেতে, কিন্তু ভীষণই টেস্টি হয়, আবারও বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতন করে। আমি কড়াই যে চারিধারে লেগে লেগে আছে গ্রেভিটা, আমি কিন্তু একটু গুছিয়ে এক জায়গায় করে দিচ্ছি। আমি ফ্লেমটা কিন্তু হাই রেখে করছি, এবার এটাকে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট হতে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু কুয়াশায় ভর্তি, তার মধ্যে কিন্তু আমি শর্টটা নিচ্ছি, এই দেখুন। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট আমার হয়ে গেল, এবার কিন্তু আমি দেখে নিচ্ছি যে আমার গ্রেভিটা কী অবস্থায় আছে। খুব সুন্দর দেখাচ্ছে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, এর মধ্যে কিন্তু আমি বেগুনগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা। আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এভাবে, অবশ্যই আমার মতন করে করবেন, আশা করি ভালো হবে এই রেসিপিটা, খুব সুন্দর লাগে খেতে, এই জন্য আপনাদেরকে দেখালাম। এবার এটাকে প্রায় আমি আবারও 10 থেকে 15 মিনিট হতে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 মিনিট বাদে ফিরে এলাম, কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা এর উপর দিয়ে কিন্তু আমি এবার অ্যাড করে দেবো ধনে পাতা, এভাবে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি টুকরো টুকরো করে, ধনে পাতা আমি অ্যাড করে দিচ্ছি, এ দেখুন। তো কতটা সুন্দর দেখাচ্ছে। তো আজকের মতো ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে একটি নিউ রেসিপি নিয়ে আমি কিরণ হাজির হব, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর যে সকল বন্ধুরা লাইক করছে না অবশ্যই লাইক করবেন, লাইক করলে কী হয় আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো আজকের মতন বন্ধুরা এখানে বাই বাই, আমি একটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, এখানেই সমাপ্ত, বাই।